रानी माँ। माँ क्या हुआ? प्रिया चल बेटा चल। बोझ बेटा भाई जन चलो নতুন জীবনের প্রথম সকালের শুভেচ্ছা। বাবা এসো। বাবা শান, আমি তোমাকে টাকা রোজগার করার কথা ব্যতীত এমন কোন চাওয়া আছে যা পূরণ করিনি? না বাবা, তুমি আমার সব আশা পূরণ করেছ। আমার আশা পূরণ করার জন্য শত্রুর সাথে বন্ধুত্ব করে প্রিয়াকে আমার জীবনে এনে দিয়েছ। তাহলে এই খুশিতে আমি যদি তোমার কাছে আমার খুশির জন্য কিছু চাই তবে তুমি কি তা দিতে পারবে? বাবা, তুমি যদি আমার কাছে আমার জীবনটাও চাও আমি তা হাসতে হাসতে দিয়ে দেব। কিন্তু আমার চাওয়া যদি তোমার জীবনের চেয়ে বেশি দামি হয় তা কি তুমি দিতে পারবে? আমার প্রতিটি নিঃশ্বাস তোমার জন্য, তোমার খুশির জন্য আমি বিষও খেতে পারি। এটাই তোমার আশা করা উচিত বাবা। তারপরেও যদি সন্দেহ থাকে তুমি নিশ্চিত হবার জন্য যে কোনো পরীক্ষা করে নিতে পারো। ওকে, পবিত্র কোরআন শরীফে হাত রেখে শপথ করে বলবে তুমি শুধু তাই করবে যা আমি চাইব। আমি পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে বলছি আমি তাই করব যা তুমি চাইবে। তাহলে এই মুহূর্তে প্রিয়াকে এ বাড়ি থেকে বের করে দাও। বাবা,
পবিত্র কোরআন শরীফে হাত রেখে কসম খেয়ে জশান, সেই কসম ভাঙা কবিরা গুনা। ভাইজান ভাইজান, এসব তুমি কি বলছো ভাইজান? তুই কি ভুলে গেছিস আকবর, আসর ভর্তি মেহমানদের সামনে অরমান শিকদার আমাকে অপমান করেছে একটা নোংরা বিষয় নিয়ে, আমার মান সম্মান বিকিয়ে দিতে চেয়েছে 10 কোটি টাকা, আর আমার কোম্পানির 50% মালিকানা দেশবহর হিসাবে চেয়ে আমাকে অপমানে চাবুক মেরে আমার কলিজাটাকে ক্ষতবিক্ষত করেছে। এবার আমি ওকে বুঝিয়ে দেব সুলতান তালুকদার সেই হীরা যাকে গলায় পড়লে হার হয় আর গলা থেকে নামিয়ে দিলে তলোয়ার হয়। গুলজার, এই নাও তোমার বাবার দেয়া সেই বন্দুকের গুলি। আর এই নাও আমার কোম্পানির 50% মালিকানার দলিল। আর গিয়ে তোমার বাবাকে বলো সুলতান তালুকদার দেনমোহরের দাবি আদায় করে দিয়েছে, আর তুমিও কোনো প্রকার বল প্রয়োগ করে প্রিয়াকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবে না। তুমি সেদিন আনতে পারবে যেদিন আমি বলবো। আর এই বলার জন্যে আরমান সিদ্ধার্থকে আমার পায়ের কাছে বসে প্রিয়ার সুখ ভিক্ষা চাইতে হবে। শোনো ভাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাইকে জানান দিয়ে যাবে সুলতান তালুকদার দেনমোহরের দাবি পূরণ করে দিয়েছে। ওই সুলতান তালুকদার তোর জীবন
भाग्यश बुद्धि करे বিরাট অঙ্কে দেন মোহর চেয়েছিলাম, নয়তো এক টাকা হাতে নিয়ে ওই তালুকদার বাড়ি থেকে তোকে ভিখিরির মতো বেরিয়ে আসতে হতো। নাদিরাকে আপনি কেন মারলেন আম্মা জান? ও তো ঠিকই বলেছে, ওরা ওদের মনের প্রতিশোধ নেওয়ার জন্য প্রিয়ার পেছনে শানকে লেড়িয়ে দিয়েছে। না, এ কথা আমি বিশ্বাস করি না। আজ আপনাকে বিশ্বাস করতেই হবে আম্মা জান, আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য এই বিয়েতে রাজি হয়ে শত্রুতা ভুলে গিয়ে তালুকদার সঙ্গে আপোষ করেছিলাম। কিন্তু না, এবার আমি প্রিয়াকে দিয়ে তালাকনামা পাঠিয়ে প্রিয়াকে আমার আরো উঁচু বংশে বিয়ে দিয়ে সুলতান তালুকদারকে বুঝিয়ে দেব। শাট আপ, জন্মদাত পিতার সামনে দাঁড়িয়ে একথা বলার ধৃষ্টতা তুমি কোথায় পেলে? ধৃষ্টতা? 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 তুমি আমার বাবা, এই সত্যটা অস্বীকার করার মতো ধৃষ্টতা আমার নেই। কিন্তু তুমি তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে জানতে পাবে তুমি একটা নিষ্ঠুর পাষাণ হৃদয়হীন বাবা। তুমি তোমার সন্তানের প্রতি অন্যায় করেছ, অবিচার করেছ। তুমি তোমার সন্তানের ভালোবাসার হৃদয় কষ্টের আগুনে জ্বেলে দিয়েছ। একবারও জানতে চাওনি তোমার জ্বালানো আগুনে তার বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আজ আমার জানতে খুব ইচ্ছে করছে বাবা, তুমি কি কখনো আমার মাকে ভালোবেসেছিলে নাকি আদৌ বাসো? তুমি যদি আমার মাকে সত্যি ভালোবাসতে তাহলে দানবের মতো আমার জীবন থেকে আমার স্ত্রীকে সরিয়ে দিতে পারতে না। মানুষ কখনো দানব হয় না বাবা, কিন্তু তোমার মধ্যে আমি সেই দানবের প্রতিচ্ছবি দেখলাম। শান, ওগো শান, হেই টিমু।